ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে আমি সৌমি আমার সহযোগী শুভমকে নিয়ে হাজির হলাম বেঙ্গল সাফারি পার্কে। প্রতি বছরই বেঙ্গল সাফারি পার্কে ঠিক এই দিনটায় বেশি পর্যটকদের ভিড় জমে, কারণ এক তো নতুন বছরকে স্বাগত জানানো, আর তার পাশাপাশি একটু পরিবারের সঙ্গে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো। আর কাছে পিঠে যদি এরকম একটি বেঙ্গল সাফারি পার্কের মতন উদ্যান থাকে তবে আর অন্য কোথায় কেন। আর তাই তো প্রতিবারের মতন এবারও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বেঙ্গল সাফারিতে। দেখুন যে আমার ক্যামেরাতে আমরা যেটা দেখাচ্ছি যে একটা লম্বা লাইন কিন্তু বেঙ্গল সাফারিতে রয়েছে। যদিও অনলাইনে টিকিটের ব্যবস্থা থাকে তবুও প্রচুর মানুষ, প্রচুর ভিজিটার এমন এসেছেন যারা এই বেঙ্গল সাফারিতে লাইনে দাঁড়িয়ে তারা টিকিট কেটে তারা ভেতরে ঢোকার একটা চেষ্টা, এবং ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন, বড়রাও এসেছেন। কাজেই সব মিলিয়ে বেঙ্গল সাফারি যদি বলি আজকে পর্যটকদের ভিড়ে একেবারে ভরপুর হয়ে উঠেছে। আমরা দেখালাম যে পর্যটকরা আজ কত খুশি এবং ভিজিটাররা আসছেন এখানে ভিড় জমাচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আজ পেয়ে গিয়েছি বেঙ্গল সাফারি পার্কের ডাইরেক্টর বাদল দেবনাথকে, এবং স্যারের সঙ্গে একটু কথা বলে জেনে নিই যে তারা আজকের জন্য কোনো বিশেষ ব্যবস্থা রেখেছেন কিনা। তো প্রথম প্রশ্ন এটাই রাখবো স্যার, যে আজ জানা কথা যে প্রত্যেক বছর এই সময়টায় প্রচুর মানুষ আসেন ভিড় করতে, যদিও কোভিড-19 জন্য একটা থমকে গিয়েছিল পর্যটকদের আনাগোনা, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বিশেষ ব্যবস্থা কি আজকের জন্য ছিল বা আছে? আজকের জন্য যেটা করা হয়েছে, প্রথম কথা আমাদের নির্দিষ্ট কিছু বাস আছে, এই বাসগুলো দিয়ে আমাদের বেঙ্গল সাফারিতে অ্যাকচুয়ালি দুটো জিনিস হয়, একটা সাফারি পার্ক আছে আরেকটা হচ্ছে জু ভিজিট পার্ক। সাফারির জন্য বাসের দরকার হয়, আমরা বাস সাফারি করাই। তা আমরা আজকের জন্য স্পেশালি আরও দুটো বাস অ্যারেঞ্জমেন্ট করেছি, যাতে আমরা আরও যেহেতু বাসের সিট লিমিট, আরও কিছু সংখ্যক দর্শককে ভিজিটারকে আমরা সুযোগ দিতে পারি সাফারি করার জন্য। আমি যে দুটো বাসের অ্যারেঞ্জমেন্ট করেছি তাতে আমরা যদি অলরেডি আমাদের প্রায় 200 কাছাকাছি ভিজিটারকে আমরা মানে আজকের জন্য স্পেশাল সুযোগ দিতে পারছি সাফারির জন্য। শুধু সাফারির জন্য স্পেশাল ব্যবস্থা করেছি, এটা হলো যারা সাধারণ পায়ে হেঁটে দেখার, যারা সাফারি করতে পারছে না, তো তাদের জন্য কিছু করা দরকার। সেক্ষেত্রে আমি অনেকদিন ধরে এটা চিন্তাভাবনা করেছিলাম এবং আজকেই 1st January এই সুযোগটা আমি নিলাম, এবং আমরা ভিজিটারদের জন্য আরেকটা উপহার, মানে 1st January উপহার হিসাবে, মানে যারা পায়ে হেঁটে দেখেন তারা আমাদের লেপার্ডকে দেখতে পান না, লেপার্ডটা সাফারিতে গেলেই দেখা যায়, কিন্তু আমি এখানটা একটা এনক্লোজারে আমাদের লেপার্ডেরও রাখার ব্যবস্থা করেছি। আজকে থেকে সেটা শুরু হলো, যারা পায়ে হেঁটে ভিজিট করবেন তারা কিন্তু আজকে থেকে লেপার্ডকেও দেখতে পাবেন। এটাই বলতে পারেন যে নিউ ইয়ার্সের জন্য একটা উপহার আমরা বেঙ্গল সাফারির। তো আমরা বেঙ্গল সাফারির উপহার, সত্যি তাই, এটা ভীষণই ভালো উপহার, কারণ যারা পায়ে হেঁটে দেখেন তাদের জন্য এটা একটা সত্যি অনবদ্য একটা ব্যাপার। তো আরও একটি বিষয় যে এটা তো 1st January আজকের জন্য বিশেষ ব্যবস্থা, কিন্তু এটা লাগাতার থাকে, এই সপ্তাহটা বলা যায় যে আসবে পর্যটকরা এসে থাকবেন, তো এই ব্যবস্থা যেটা আজকে আপনি রেখেছেন সেটা কি আগামী কয়েকদিনও থাকছে সেই ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, এই ব্যবস্থাটা থাকছে, দুটো ক্ষেত্রেই থাকছে, কারণ ওটা এখন পায়ে হেঁটে যারা দেখবে লেপার্ড তাদের জন্য সব যেদিনে আসুক তারা দেখতে পাবে। আর বাসও আমরা যে দুটো অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা হয়তো ওইটা কন্টিনিউসলি আমরা রাখবো। মোটামুটি বলি, যদি আমরা ঘড়ির কাঁটায় এখন 2:10 মোটামুটি সকাল থেকে এখনো পর্যন্ত আপনার কাছে যতটুকু তথ্য আছে কিরকম এসেছেন ভিজিটার্স আজ? আমাদের যে সাফারি বাসে যত টিকিট ছিল অনলাইন তো আগেই শেষ হয়ে গেছে, অফলাইনেও আমরা এখানটা যেটা দিচ্ছিলাম 11:45 আমাদের টোটালটা শেষ হয়ে যায়। এবার যারা পায়ে হেঁটে ভিজিটার তাদের হিসাবগুলো তো আমরা এখনো টোটালটা পাইনি, তবে আমার মনে হয় প্রায় 5,000-5,500 এরকম টুরিস্ট হতে পারে। মানে কেমন মানে খুশি কেমন লাগছে, কারণ গত 2 বছর থমকে গিয়েছিল একেবারে, পর্যটকদের আনাগোনা তেমন ভাবে ছিল না, তো আজকে কিন্তু যদি দেখা যায় অনেকটাই বেশি রয়েছে।
এটা আমাদের খুশি তখনই হয় যখন যারা এখানে জুয়ের যে পারপাসটা, একটা পারপাস হচ্ছে ভিজিটারদেরকে, ভিজিটারদের সঙ্গে এনিমেলদের একটা পরিচয় ঘটানো, এবং সেই পরিচয়ের মাধ্যমে ভিজিটাররা, দর্শকরা যাতে খুশি হতে পারেন। শুধু খুশি নয়, এখান থেকে এনিমেলদের সঙ্গে যে পরিচয়টা হয় তাতে আগামী দিনে একটা স্কোপ থেকে যায় যে ওই এনিমেলদের যে প্রতিরক্ষার দরকার হয়, প্রোটেকশনের যে দরকার হয় সেটাতে কিন্তু যত ভিজিটার তাদের সম্পর্কে জানতে পারবেন, যত কাছে আসতে পারবেন, তত তারা কিন্তু অ্যাওয়ার হবে। এবং আমাদের জুয়েরও উদ্দেশ্য এটাই যে এনিমেলের সঙ্গে হিউম্যানের সংঘাত যেটা হয় সেই সংঘাতটাকে কমিয়ে আনা, মানে এটা সংঘাতটা হয় ভীতির থেকে, সে ভীতি, মানে এটা তার মানে এই নয় যে আমি একবার যাই এনিমেলকে জড়িয়ে ধরবো তা নয়, আমি বলছি একটা সেফ ডিস্টেন্স থাকলে এনিমেলরাও কিছু করে না। আরো একটা প্রশ্ন ভীষণ ভাবে করতে ইচ্ছে করছে যে একদিকে অবশ্যই বেঙ্গল সাফারি রয়েছে, কিন্তু সামনে আমাদের ওমিক্রনও রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পশুরা এখানে যারা রয়েছে আর তাদের জন্য কিছু আলাদা করে কিছু রাখা হচ্ছে ব্যবস্থা? কারণ প্রচুর পর্যটক আনাগোনা করছে, অনেক সময় হয়তো তারা আনন্দে হয়তো মাস্কও তারা খুলে ফেলছেন, তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা যখন আমাদের এখান থেকে যখন এন্ট্রি করে তখন কিন্তু আমরা চেক করছি, এখন বুঝতে পারছি হাজার হাজার লোক এন্ট্রি করছে, তো আমাদের এন্ট্রির সময় কিন্তু সবাই মাস্ক পরা থাকছে। এবার জনগণের যেটা সমস্যা, আমাদের দেশের জনগণের সমস্যা, তারা জেনেও ভুল করবে, নিজেদের বিপদ দেখে নিয়ে আসবে, অন্যের বিপদ দেখে নিয়ে আসবে, এটা এটা আমরা মাঝে মাঝে বলছি, মাঝে মাঝে অ্যানাউন্স করছি, কিন্তু তাও দেখতে পাই যে গেটে ঢোকার সময় মাস্ক থাকে কিন্তু ভিতরে ঢুকে কিছু যাওয়ার পরেই মাস্ক খুলে ফেলে, এবং এটা হচ্ছে প্রায় 70-80% লোকের মধ্যে এটাই থাকবে। আপনারা যদি দেখেন যে গেট থেকে যখন বেরোচ্ছে তখন দেখবেন মাস্ক আছে, তার থেকে একটু দূরে গেলেই তারা মাস্ক খুলে ফেলছে। তাই যতদিন না আমাদের দেশের জনগণ এই সচেতন, মানে নিজেদের, শুধু নিজেদের সেফটির জন্যে চিন্তা না করে, ততদিন এই সমস্যা আমাদের কাছে থেকে যাবেই। আমাদেরকে এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা আমাদের জুয়ের যে সমস্ত প্রোটোকল আমরা মেনটেন করি সেগুলো করি, আমাদের স্যানিটেশন করা, এবং আলাদা করে, হ্যাঁ আমরা তো প্রথম কথা এনিমেলদেরকে তো এনিমেল বা আমাদের যে সমস্ত জন্তু জানোয়ার যারা আছেন তাদের তো একদম ডাইরেক্ট কন্ট্যাক্ট এদের কারোর সঙ্গে নেই, মানে ভিজিটাররা ডাইরেক্ট কন্ট্যাক্ট করার মতো কোনো জায়গা নেই, একটা ডিস্টেন্স ওখানে আছে, আমাদের প্রত্যেকটা এনক্লোজারের মাঝখানটা একটা বেরিয়ার থাকে, যে বেরিয়ারের পার হয়ে ভিজিটাররা এনিমেলের কাছে একদম পৌঁছতে পারবে না, ওটা একটা। আরেকটা হচ্ছে আমরা প্রতিদিন আমাদের স্যানিটাইজেশনগুলো চলে। বেশ কিছু তথ্য আমরা কিন্তু স্যারের কাছ থেকে জেনে নিলাম, এবং বেঙ্গল সাফারি আজ এই প্রথম দিনে, বছরের প্রথম দিনে কি উপহার আপনাদের জন্য রেখেছে সেটাও কিন্তু তিনি শেয়ার করে নিলেন আমাদের সঙ্গে। আমাদের একটু দেরি হয়ে যাবে, আমার ভীষণই ভালো লাগলো, পুরো এরিয়া এত সুন্দর, সব জায়গায় মানে ব্যবস্থাটা খুব ভালো। কোথা থেকে এসেছেন আপনি? আমি ওদলাবাড়ি, ওদলাবাড়ি থেকে। আচ্ছা, ধন্যবাদ। অবভিয়াসলি ভালো লাগছে, কারণ আমাদের তো ভালোই লাগে ছবি টবি আঁকতে, তো যার জন্য মানে তাহলে এখানে বসে একটুখানি কিছুটা স্মৃতি অন্তত নিজের মন করে নিয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। কি বলবে তুমি? ভালোই লাগছে এখানে এসে। হ্যাঁ, আর কি নাম? রিয়া হলদি। আচ্ছা, দুজনকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। তো শুভমকে একবার বলবো, আমার সহযোগী শুভমকে একবার, ওদের স্কেচ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, জাস্ট শুরু হয়েছে। তো পুরোপুরি এটাকে ধরেই তারা এঁকে চলেছেন, আর এভাবেই আমরা আমাদের মনের মণিকোঠায় অনেক কিছুই জমিয়ে রাখি, আর এভাবেই বোধহয় আমরা সেটা ফুটিয়ে তুলি নিজেদের অবসরেই। নতুন বছরের শুরুতে ভিড় জমিয়েছেন পর্যটকরা বেঙ্গল সাফারি পার্কে, আর এভাবেই খুশিতে আনন্দে ভরে উঠুক এই বছরটা, সবার ভালো কাটুক এই প্রার্থনাই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আরো আপডেট নিয়ে নিশ্চয়ই হাজির হচ্ছি আবারও আপনাদের সঙ্গে। ধন্যবাদ। 2021 का समापन हो रहा है और 2022 का शुभागम है। नए साल का स्वागत अनेक लोग पिकनिक, पार्टी अथवा जश्न के रूप में करते हैं। अगर आपने कुछ ऐसी योजना बनाई है तो जरा अपने इर्द गिर्द वातावरण पर एक नजर डालें, अपने परिवार और समाज की चिंता करें और नए साल का जश्न मनाते समय सतर्कता बरतें। शहर और देश में कोरोना और ओमिक्रॉन के खतरे को देखते हुए
हम सभी को कोविड-19 उपयुक्त व्यवहार का पालन और स्वास्थ्य विभाग के निर्देशों का ध्यान रखना चाहिए। एक सच्चे नागरिक का ही धर्म और फर्ज है हमें सरकारी निर्देशों और कानून का पालन करते हुए अपने आचरण दुरुस्त रखने चाहिए, तभी नए साल का जश्न सार्थक और उपयुक्त हो सकेगा। मैं खबर समय की ओर से आप सभी के जीवन में मंगल कामना की उम्मीद करता हूँ। आप सभी के जीवन में नया साल ढेर सारी खुशियाँ लेकर आए और आपके हर सपने पूरे हों, इन्हीं कामनाओं के साथ नमस्कार।